আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজ 18 জুলাই শনিবার, বাংলাদেশে 78টি ল্যাবে 10,923টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত রোগী পাওয়া গেছে 2,709 জন। এ পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্ত সংখ্যা পৌঁছে গেল 2,266 জনের। গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছে গত 24 ঘন্টায় 1,373 জন। এ নিয়ে টোটাল বাংলাদেশের সুস্থতার সংখ্যা পৌঁছে গেল 1,10,098 জন। গত 24 ঘন্টায় আরও বিভিন্ন অবস্থা থেকে মৃত্যুবরণ করছে 34 জন, যার মাঝে 29 জন ছিল পুরুষ এবং বাকি 5 জন ছিল নারী। এ নিয়ে টোটাল বাংলাদেশে মৃতের সংখ্যা পৌঁছে গেল 2,581 জন। সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে পালন করুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। ইচ্ছে অনিচ্ছে আমরা প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে মিশতেছি, তাই আপনি আপনার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন এই সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে এবং আপনার পাড়া প্রতিবেশী সবাইকে সুরক্ষিত। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আগামীকাল 24 ঘন্টার আপডেটে আবার দেখা হবে। সেই পর্যন্ত শুভকামনা।